হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকের ক্লাসে আমরা কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট ওয়ার্ড সাউন্ডসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদেরকে রিডিং পড়তে অনেক অনেক সাহায্য করবে। তো এর আগেও আপনাদেরকে সাতটা পার্ট দেওয়া হয়েছে। পার্ট ওয়ানে আমরা শিখেছি বিসি ওয়ার্ড সাউন্ডস, অর্থাৎ ভাওয়েল প্লাস কনসোনেন্ট সাউন্ডস। পার্ট টুতে আমরা শিখেছিলাম সিবি ওয়ার্ড সাউন্ডস, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল সাউন্ডস। পার্ট থ্রিতে আমরা শিখেছি সিসিবি ওয়ার্ড সাউন্ডস, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল সাউন্ডস। আর আজকের পার্টে আমরা কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট ওয়ার্ড সাউন্ডস নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিবিসি ওয়ার্ড সাউন্ডস। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সি এ বি ক্যাপ, ডি এ বি ড্যাপ, জে এ বি জ্যাপ, এল এ বি ল্যাপ, টি এ বি ট্যাপ, বি এ ডি ব্যাট, ডি এ ডি ড্যাট, এইচ এ ডি হ্যাট, এল এ ডি ল্যাট, পি এ ডি প্যাড, এস এ ডি স্যাট, টি এ ডি ট্যাট, বি এ জি ব্যাক, জি এ জি গ্যাক, এল এ জি ল্যাক, এইচ এ জি হ্যাক, আর এ জি র্যাক, এস এ জি স্যাক, টি এ জি ট্যাক, ডাব্লু এ জি ওয়্যাক, ডি এ এম ড্যাম, H A M ham, J A M jam, R A M ram, B A N ban, C A N can, F A N fan, M A N man, P A N pan, T A N tan, B A N van, C A P cap, G A P gap, L A P lap, M A P map, N A P nap, R A P rap, S A P sap, T A P tap, B A T bat, C A T cat, F A T fat, H A T hat, M A T mat, P A T pat, S A T sat, R A T rat. চলুন এগুলোকে আমরা একবার রিডিং করি। cap, dap, jap, lap, tap, bat, dat, hat, lad, pat, sat, tat, back, gag, lack, hack, rack, sack, tack, whack, dam, ham, jam, ram, ban, can, fan, man, pan, tan, ban, cap, gap, lap, map, nap, rap, shap, tap, bat, cat, pat, hat, mat, pat, sat, rat. তো বন্ধুরা, এই ছিল আজকের সিভিসি ওয়ার্ডসগুলো। আর হ্যাঁ, আপনারা ইংরেজি রিডিং শেখার জন্য কোনো ভালো বই আছে নাকি জানতে চেয়েছেন, আর আজকে এমন একটি বইয়ের কথা বলবো যে আপনার ভবিষ্যৎকে হীরের মতো ঝকঝকে করে তুলতে পারে। আপনি অনেক সময় হীরের দামে জিরে পেয়েছেন, কিন্তু আজকে আপনাকে জিরের দামে হীরের খোঁজ দেব। এই যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটিই পারে আপনার ইংরেজি রিডিং পড়াকে মজবুত করে তুলতে। তাই আপনি যদি এই বইটি কিনতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, সেখান থেকে কিনে নিতে পারেন।
এছাড়া আরও কয়েকটি বই আছে, আপনারা যদি সেগুলোরও নাম জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই সাথেই থাকুন ডিজিটাল স্টাডি, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।